ওয়েলকাম টু বাজেট প্রো টেকনিক্যাল। তো ফার্স্ট অফ অল যে ভিডিওটা দেখবেন, তো সাবস্ক্রাইব অ্যানিমেশন ভিডিও, এরকম ভিডিও আপনি কীভাবে মেকিং করবেন, তারপর হচ্ছে আপনার এরকম হচ্ছে চ্যানেলের নাম, তারপর ব্লু টিক অর্থাৎ আপনার ভেরিফাইড আইকন দেওয়া। তো এরকম ভিডিও মেক করার জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, চ্যানেলটিতে নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো এর জন্য আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করবো, যদি না থাকে প্লে স্টোর পেয়ে যাবো। তো এখান থেকে আমরা 6:9 স্টুডিওটা সিলেক্ট করে নিব। তারপর এখান থেকে আমাদের যে টেম্পলেট ইউজ করা হয়েছে গ্রিন স্ক্রিনের টেম্পলেটটি এখানে অ্যাড করার জন্য মিডিয়া অপশন চলে যাবো। আমাদের যে ফোল্ডার আছে ফোল্ডার থেকে জাস্ট টেম্পলেটটি সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করে নেওয়ার পর এখন আমরা একটু ভিডিওটাকে একটু প্লে করে দেখবো যে এখানে কোনো রকম টেক্সট আছে কিনা। তো এটাই হবু আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, এখানে ডাউনলোড করে নেবেন। তো এখানে কিন্তু আমাদের কোনো টেক্সট নেই। তো আরেকটা কথা হচ্ছে এই যে ভিডিওটা গ্রিন স্ক্রিন, ভিডিওটা টেম্পলেট সহ এইভাবে আপনারা কীভাবে মেকিং করবেন এ টু জেড এই নিয়ে একটা টিউটোরিয়াল আসবে, যেহেতু খুব বড়ো একটু বড়ো হবে আর কি। তো এটা হচ্ছে কিছুদিনের ভিতরে চলে আসবে। তো এ টু জেড আপনারা এইভাবে মেকিং করতে পারবেন। তো এখন জাস্ট একটা টেম্পলেটে, তো আমরা ছবি আমাদের এডিটের সুবিধাতে কিছুটা জুম করে নেবো এখান থেকে। তো আপনারা চাইলে জুম করে নিতে পারেন। নেওয়ার পর এখন আমরা কী করবো, এখান থেকে আমরা টেক্সট অ্যাড করবো, যেহেতু এখানে আমাদের চ্যানেলের নাম অ্যান্ড হচ্ছে ভেরিফাইড আইকনগুলো অ্যাড করতে হবে। এর জন্য আমরা লেয়ার অপশন চলে যাবো, যাওয়ার পর টেক্সট, তো আপনার যে চ্যানেলের নাম সেটা অবশ্যই এখানে লিখে নেবেন। তো আমি আমার চ্যানেলের নামটা এখান থেকে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে তারপর আমরা হচ্ছে যে টেক্সটের লেয়ারটা আমরা ভিডিও বরাবর করে দেবো, ভিডিও যতটুকু ততটুকু। তো দেওয়ার পর আমাদের এখন টেক্সটটাকে যেই পজিশনে বসানোর ওই পজিশনে আনতে হবে। তো আমরা হচ্ছে এইভাবে জাস্ট নিয়ে আসবো, নিয়ে আসার পর এটা আমরা চাইলে যতটুকু লাগবে ততটুকু করে দিব। দেওয়ার পর আমরা ফন্টটাকে চেঞ্জ করে ফেলবো, এই জন্য এআই কোনে যাবো। যাওয়ার পর এখান থেকে বোল্ডটা সিলেক্ট করে নিব। তো দেওয়ার পর টিকমার্ক ক্লিক করে দিব। তারপর হচ্ছে যে দুইটাই আমাদের হোয়াইট টেক্সট অ্যান্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড দুইটাই হোয়াইট, এই কারণে আমরা কালারে যাব। কালার থেকে আমরা ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দেবো। এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো অন্য কোনো কালারও সিলেক্ট করে নিতে পারেন। তারপর এখান থেকে আমরা টেক্সটটাকে আর কিছুটা ছোটো করে দিব, যেহেতু এখানে আমাদের একটা ব্লু টিক অ্যাড করতে হবে, যার জন্য জায়গাটা খুবই কম। তো এই পজিশনে রাখতেছি। রাখার পর এখন আমাদের এখানে যেটা আরেকটা টেক্সট ছিল সেটা হচ্ছে অফিসিয়াল ইউটিউব, মানে অফিসিয়াল ইউটিউব চ্যানেল এটা লেখা ছিল। তো এটা লেখার জন্য আমরা রেফারেন্স যাওয়ার পর টেক্সটে, তো আপনারা এখান থেকে অফিসিয়াল ইউটিউব হচ্ছে চ্যানেলটা লিখে দেবেন। তো অফিসিয়াল ইউটিউব চ্যানেল লেখার পর এটা আমরা সেমভাবে আমাদের লেয়ারটাকে ফুল করে দিব। ভিডিওটা যতটুকু দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে কিছুটা ছোটো করে নিব, যেহেতু আমাদের চ্যানেলের নামের থেকে এটা কিছুটা ছোটো ছিল, তো আমরা এইভাবে ছোটো করে দিব। দেওয়ার পর আমাদের পজিশনের মতো বসিয়ে নেবো। তারপর হচ্ছে আমরা কালারটা চেঞ্জ করে নেবো, যেহেতু ফন্টটা আমাদের চেঞ্জ করার দরকার নেই। তো আমাদের চেঞ্জ করার পর এখানে আমাদের হচ্ছে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের এখানে ব্লু টিক অর্থাৎ ভেরিফাইড আইকনটা। তো এটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর লেয়ারশন চলে যাবেন, যাওয়ার পর মিডিয়াতে আপনাদের যেখানে আছে জাস্ট ওইখান থেকে আপনারা অ্যাড করে নেবেন হচ্ছে যে ব্লু টিক এটা। তো এটা অ্যাড করার পর এটা যেহেতু আমাদের ক্রপ করে নিতে হবে, এই জন্য আমরা ক্রপিং অপশনে যাবো। যাওয়ার পর এখানে মাস্কটা এনেবল করে দিয়ে শেপে যাবো। যাওয়ার পর এটা হচ্ছে গোলাকার যেহেতু আমাদের নিতে হবে, তো আমরা গোলাকার ভিতরে সিলেক্ট করে নেবো। নেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দিব। তো দেওয়ার পর এটা আমরা আগে পজিশন মতো বসিয়ে নেবো যে কোন কতটুকু লাগতেছে। তো আমাদের যেহেতু এই পজিশন, তো আমাদের আরেকটু আর কিছুটা আমাদের ছোটো করে নিতে হবে। ছোটো করার জন্য আমরা হচ্ছে এই আইকনটা ব্যবহার করবো, এখানে ট্যাপ করে ধরলে আমাদের এটা ছোটো বড়ো হবে। তো যতটুকু লাগে আমাদের, যেহেতু ব্লু টিকটা যদি আমাদের হচ্ছে সেট কোর্স মানে সেটিং করা পজিশন দেওয়া কমপ্লিট হয়ে যায়, হয়ে যাওয়ার পর আমরা এখন জাস্ট ভিডিওটাকে একটু প্লে করে দেখবো। তো দেখেন আমাদের কিন্তু হচ্ছে টেক্সটগুলো কিন্তু জায়গা মতো রয়েছে, কিন্তু আমাদের হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু হচ্ছে আপনার স্লাইড আপ ডাউন হচ্ছে। তো এটার সাথে আমাদের ম্যাচিং করার জন্য এখন যেটা করতে হবে, আমরা হচ্ছে প্রথম টেক্সটে ক্লিক করবো, যে কোনো একটা টেক্সটে ক্লিক করার পর ইন অ্যানিমেশনে যাবো। যাওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে স্লাইড আপ, যেহেতু এটা প্রথম অ্যানিমেশন, তো আমরা স্লাইড আপ করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে অ্যানিমেশনটা স্লো করে দেবো, এখান থেকে আমরা 1.4 রাখবো, ফোরে রাখবো। রাখার পর টিক মার্ক ক্লিক করে দেবো। দেন হচ্ছে সেকেন্ডটাতে যাবো অ্যানিমেশন দেওয়ার জন্য, ইন অ্যানিমেশন সেমভাবে স্লাইড আপ 1.4। তো আমাদের তিনটাই কিন্তু 1.4 দিতে হবে। দেখা গেলো যে কোনোটা 1.1, কোনোটা 1.5 হয়ে গেলে আপনার কিছুটা স্লো ফাস্ট হয়ে যাবে। তারপরটা হচ্ছে সেমভাবে 1.4 দিয়ে দেবো আমরা, এখান থেকে তিনটাই হচ্ছে 1.4 থাকবে, 1.4। তারপর আমরা এখন কিছু মানে ভিডিওটাকে প্লে করে দেখবো যে আমাদের ইন অ্যানিমেশনগুলো ঠিক আছে কিন্তু। এখন কিন্তু পারফেক্ট আছে, মানে স্টার্ট যে ইন অ্যানিমেশনগুলো, তো এখন হচ্ছে আউট অ্যানিমেশন সেট করতে হবে। দেখেন এখন কিন্তু জাস্ট আউট অ্যানিমেশনটা ঠিক নেই। তো আউট অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা প্রথম লেয়ারে ক্লিক করবো। লেয়ার ক্লিক করার পরে আউট অ্যানিমেশন পেয়ে যাবো। যাওয়ার পর এখানে আমরা স্লাইড ডাউন সিলেক্ট করে দেবো। দেওয়ার পর এখানে সেমভাবে 1.4, দেন হচ্ছে নিচেরটাতে যাবো। যাওয়ার পর আউট অ্যানিমেশন, তারপর হচ্ছে স্লাইড ডাউন 1.4। তো 1.4, তো
সেম ভাবে আমরা হচ্ছে এখানেও যেমন যে ওই প্রথমটা যেমন হচ্ছে স্লাইড আপে দিছি এখন স্লাইড ডাউনে তিনটে হবে তারপর তিনটে হবে 1.4 তিনটে সেম ভাবে 1.4 দিবেন না হলে কিন্তু হচ্ছে আপনার বরাবরের মতো হচ্ছে ঝামেলা হবে তো এখন হচ্ছে আমরা যদি দিয়ে দিই তাহলে দেখেন আমাদের চ্যানেলের নাম কিন্তু সেমভাবে মনে হচ্ছে না যে এটা হচ্ছে আমাদের পরে বসানো মনে হচ্ছে যে প্রথম থেকেই মেকিং করা তো দেখেন হচ্ছে তিনটা কিন্তু একইভাবে হয়ে গেছে তো এটা আপনারা কীভাবে যে এ টু জেড যে টেমপ্লেট সহ আপনারা কীভাবে মেকিং করবেন সেটা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখাবো তো এখন আমরা জাস্ট ভিডিওটাকে হচ্ছে এখান থেকে আমরা এক্সপোর্ট করে দেবো শেয়ার আইকনে গিয়ে জাস্ট এক্সপোর্ট করে দেবো দিলে আমাদের ভিডিওটা কিন্তু আপাতত সেভ হবে তো আপনারা এই ভিডিওটা আপনার ভিডিওতে কীভাবে ব্যবহার করবেন সেটা দেখাবো তো আমরা একটু এক্সপোর্ট হওয়া পর্যন্ত ওয়েট করবো তো আমাদের ভিডিওটা হচ্ছে এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ব্যাক করবো ব্যাক করার পর একটা নিউ প্রজেক্ট নিবো দেন হচ্ছে 6:9 যেখানে তারপর মিডিয়াতে গিয়ে আমরা যখন একটা এক্সপোর্টকৃত আমাদের ভিডিও এখানে ইনপুট করে নিব তো আমরা জাস্ট এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পর এখন আমি সাপোজ এমনি জাস্ট অ্যাড করে দেখাচ্ছি তো আমরা চলে যাবো লেয়ার অপশন লেয়ার থেকে চলে যাবো মিডিয়াতে যাওয়ার পর আমাদের এই মাত্র এক্সপোর্ট ভিডিওটা আমরা এখানে অ্যাড করে নেবো নেওয়ার পর এখান থেকে আমরা ফুল ফ্রেম করে দেবো দেন হচ্ছে আমাদের গ্রিন স্ক্রিনটা রিমুভ করার জন্য এখান থেকে আমরা চলে যাবো ক্রোমা কি অপশনে দেন এনেবল করে দেবো দেওয়ার পর আমাদের গ্রিন স্ক্রিনটা অটোমেটিক্যালি কী কালার যদি গ্রিন স্ক্রিন সিলেক্ট থাকে অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে না থাকলে গ্রিন কালারটা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনার কিছুটা অ্যাডজাস্ট করে নেবেন যদি আপনার এটা যদি ঠিক না থাকে তো আমরা হচ্ছে ভিডিওটাকে জাস্ট একটু প্লে করে দেখবো যে আমাদের অ্যানিমেশনগুলো ঠিক আছে কিনা তো দেখেন আমাদের কিন্তু সব কিছু পারফেক্টলি আসে জাস্ট আপনার এইভাবে ভিডিও মেক করবেন তো টেমপ্লেট সহ আমি হচ্ছে নেক্সট ভিডিওতে দিব যে আপনার এ টু জেড কীভাবে মেকিং করবেন তো হচ্ছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন